এই যে আপনারা দেখছেন ডাফলেক ভ্যাকসিনের ভায়াল, এটি সরকারি প্রাণী সম্পদ হাসপাতালে উপজেলা পর্যায়ে পাওয়া যায়। প্রত্যেকটি ভায়ালের দাম নিবে 30 টাকা করে এবং একটি ভায়াল দিয়ে আমরা 100টি হাঁসকে ভ্যাকসিন করতে পারবো। অবশ্যই ভ্যাকসিনটি নেওয়ার সময় আমরা কুলচেন মেনটেন করব। কুলচেন বলতে আমরা বোঝাচ্ছি যে ভালোভাবে বরফ দিয়ে ফ্লাক্সের মধ্যে সুন্দর করে আমরা আনবো এবং এই ভায়ালটিকে আমরা 100 ml পানির সাথে আমরা গোলাবো। আমাদের ভ্যাকসিনেটর মোহাম্মদ রনি ভাই, তিনি অত্যন্ত ভালো ভ্যাকসিন করেন হাঁসকে, একজন দক্ষ মানুষ। তো তিনি এই মুহূর্তে এখন হাঁসকে ভ্যাকসিন করার প্রস্তুতি নিচ্ছেন। তো এই যে বলেছি আমি 100 ml পানি নিয়েছি আমরা, মাপ করে বিশুদ্ধ পানি। অবশ্যই আমরা টিউবওয়েল পানি ব্যবহার করব না, কারণ এখানে আয়রন থাকতে পারে বা আর্সেনিক যেটাই বলি আমরা, যা ক্ষতিকর, যা ভ্যাকসিনের সঙ্গে শরীরে গেলে হাঁসকে অসুস্থ করবে। অবশ্যই আমরা মটরের পানি, বিশুদ্ধ পানি বা ডিস্টিল ওয়াটার আমরা নিতে পারি। যদি আমরা ডিস্টিল ওয়াটার না পাই সেই ক্ষেত্রে আমরা অবশ্যই গভীর নলকূপের পানি আমরা ব্যবহার করব। এই যে আমরা ভ্যাকসিনটি সিরিঞ্জের মাধ্যমে গুলে নিলাম, এরপর আমরা এটি সম্পূর্ণ পানির সঙ্গে মিশিয়ে নিব, ভালো করে আমরা গুলে নিব। এবং আমরা একটা কথা অবশ্যই মাথায় রাখবো যে ভ্যাকসিনটা আমরা 30 মিনিটের মধ্যে আমরা দিয়ে শেষ করব, যত দ্রুত সম্ভব, কারণ 30 মিনিটে বেশি দেরি করলে ভ্যাকসিনের কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি ভ্যাকসিন করার। তো আমরা খুব সকালে এসেছি, অবশ্যই আমরা ভ্যাকসিনটি সকাল 8টার মধ্যে করে ফেলবো, কারণ তাপমাত্রা বেশি হলে বা তাপমাত্রা খুব কমে গেলে সেই ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন ভালো কাজ করে না। তো অবশ্যই আমরা সকালে ঠান্ডা আবহাওয়ায় অর্থাৎ 27 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আবহাওয়া থাকে তখন আমরা ভ্যাকসিনটি করবো। এখন প্রত্যেকটি হাঁসকে আমরা এভাবে ধরবো এক এক করে এবং প্রত্যেকটি পায়ের রানের মাংসে আমরা 1 cc করে বা 1 মিলি করে পুশ করবো। এইভাবে আমরা ভ্যাকসিন করবো অবশ্যই রানের মাংসে, এবং করার পর আস্তে এভাবে হাঁসকে ছেড়ে দিব আমরা মাটিতে খুব ধীরে সুস্থে, যেন হাঁস আঘাত কম লাগে। এরপর আমরা ডাকলে ভ্যাকসিনটি আবার বুস্টার ডোজ হিসেবে 42 দিন বয়সে আবার হাঁসে করব। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই পেকিং হাঁস পালন করবেন এবং লাভবান হবেন, এবং যাবতীয় পরামর্শের জন্য চ্যানেলটি দেখবেন, চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে একটি লাইক দিবেন, এতে আমি আরও কাজ করার অনুপ্রেরণা পাবো এবং আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।